হয়ে গেছে, কোনো গ্ল্যান্ড টিস্যু নাই, কিচ্ছু নাই। আমরা এইমাত্র সেলাই কাটলাম, আপনারা দেখতেই পাচ্ছেন সেলাই টেলাই বোঝাই যায় না কোথায় সেলাই ছিল কোথায় কি, কোনো কিছুই বোঝা যাচ্ছে না, একদম ক্লিন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমাদের এই ভাই বিদেশ থেকে এসে বাসায় না গিয়ে সরাসরি অপারেশন করে তারপরে বাসায় যায়। আজকে 14 দিন বা 15 দিন ওনার এই ফলাফল দেখতে পাচ্ছেন। এই জায়গাগুলো এখনও হার্ড আছে, এগুলো সবারই থাকবে, তবে 2-3 মাসের মধ্যে এগুলো সব মিলিয়ে যাবে। যে এখানে হার্ড, এখানে একটু হার্ড আছে, এই শক্ত শক্ত জায়গাগুলো সবার হবে, সবার হয় এবং হবেও, এটা কোনোভাবেই থামানো যাবে না, এটা খুব স্বাভাবিক। 3-6 মাসের মধ্যে এগুলো কিছুই খুঁজে পাবে না, শরীরে এই জায়গাগুলো যেরকম নরম সফট এরকম সফট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আপার মাসেলস কত সুন্দর লাগতেছে, লোয়ার সাইড সুন্দরভাবে ডাউন হয়ে গেছে, কোনো গ্ল্যান্ড টিস্যু নাই, কিচ্ছু নাই। আমরা এইমাত্র সেলাই কাটলাম, আপনারা দেখতেই পাচ্ছেন সেলাই টেলাই বোঝাই যায় না কোথায় সেলাই ছিল কোথায় কি, কোনো কিছুই বোঝা যাচ্ছে না, একদম ক্লিন। এখানে সামান্য একটু ফোটা করা হয়েছিল, সেটাও মিলে গেছে। হয়তো 2-6 মাসে বোঝাও যাবে না যে সে কখনো অপারেশন করছে। তো আমরা ভাইয়ের সাথে একটু কথা বলবো। আচ্ছা, আমরা ভাইয়ের সাথে কথা বলতে চাইছিলাম, তবে ভাই রাজি না, প্রাইভেসি ইস্যু আছে, সামনে বিয়ে করবে। আমাকে বলছে যে বিয়ে শাদি করবো ভাই, জানলে ঝামেলা আছে। ঠিক আছে ভাই, ঝামেলা নাই, আমরা দেখি ভাইয়ের অবস্থাটা। এটা আসলে আমরা সবার অনুমতি নিয়ে তার প্রাইভেসি মেনটেন করে কাজ করি। বিষয়টা যেহেতু আমাদের বাংলাদেশ, এটা একটা ট্যাবু ধরা হয়, তো এই জায়গাতে এইরকম হবে এটা খুব স্বাভাবিক। এটা অন্যান্য দেশ হলে সেটা খুব সহজেই মেনে নিত মানুষজন, কিন্তু বাংলাদেশে মানতে নারাজ, হয়তো আগামী এক যুগ পরে এটা মেনে নেবে স্বাভাবিকভাবে। তো দেখতেই পাচ্ছেন রেজাল্টটা কত সুন্দর শেপ আসছে, যদিও এখনও পরিপূর্ণ ফলাফল আসে নাই, হয়তো 50% আসছে, আর 50% আসতে 3-6 মাস লাগবেই। তো 50%ই আমাদের পেশেন্ট যথাযথ খুশি, জামাকাপড় পরে খুব আরামেই আছে। ইনশাআল্লাহ যখন সময় যাবে আরও বেটার রেজাল্ট আসবে, সে আরও বেশি আনন্দিত হবে। সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন, রেজাল্ট সুন্দর, খুবই ভালো।